পদত্যাগ করলে মোক মনত পড়ে কোনবা মন্ত্রী পদত্যাগ যোরহাটের পিছত করা কথা আছে নেকি, এটো হল নেকি? কোনোবা এজন মুখ্যমন্ত্রী এটা সময়ত কিবা এটা মঙ্গলদৈ লোকসভা নির্বাচন হারিলে পদত্যাগ করব, পদত্যাগ করলে নেকি? এই এইবর সব কথা কোতে আক নিজের কথাব অল্প মনত পেলাব লাগে, এটাই মোর পরামর্শ। এজন মুখ্যমন্ত্রী এটা সময় মঙ্গলদৈ লোকসভা সময় কৈছিলে যে হারিলে পদত্যাগ করব, নকলে আর এজন মন্ত্রী কৈছিলে মানে পদত্যাগ করব, নকলে পদত্যাগ করব নালাগে, মো কইছো মই এটা কইছো পদত্যাগ করব নালাগে। না সক আজি আমি কংগ্রেস দলের হয়ে যদি দেখিছো যে বতর যথেষ্ট বেয়া, আর সেই কারণে আমি মানুষক একটা সভালে মাতা নাই, আমি রাইজর ওসরলে গৈছো, আমি নামঘরে নামঘরে সুমায় গাঁওয়ের ভিতর সুমায় রাইজরপর আশীর্বাদ বিচারিছো। আর আজি আপনাদের দেখা পাইছে যে আমার লগত আমার তিতাবর সমষ্টি বিধায়ক, বটদ্রবা সমষ্টি বিধায়িকা, লাহরীঘাটর বিধায়ক, লগতে আমার মাজুলীপরার প্রাক্তন বিধায়ক, লখিমপুরপরার প্রাক্তন বিধায়ক, তেওঁলোকও আজি আমাক যোগ দিছে, প্রাক্তন সাংসদ আর পি শর্মা ডাঙরিয়াতো আছে। তো সেইটাই প্রমাণ করে যে আমি বিহালী ভিতর গোটেই কংগ্রেস গোটেই 100% জোর লগাবলে আমি প্রস্তুত হয়ে আছো। আর হব পারে যেটা কংগ্রেসের 100% ইয়ার জোর দেখা বিজেপি দলে দেখি পাইছে, তো নিশ্চয় শঙ্কিত হওয়াটো স্বাভাবিক। আর বিভিন্ন দমন আর ভাবুকি স্থানীয় রাইজর উপর ব্যবহার করবলে চেষ্টা করেছে, আর সেইটাই আমি রাইজক বুঝাইছো যে এখন সরকার রাইজক সেবা করব লাগে। এই একটা লোকতান্ত্রিক দেশের ভিতর জনসাধারণ যিকোনো দলের প্রতিনিধি সকলের কথাব শুনব পারে, এইটোর নৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, কিন্তু সেই সাংবিধানিক অধিকারের এখন সরকার বাধা দিয়ে আছে। আমার ওসর আহি রাইজে কিনো কব, সমস্যাবহে আমার সম্মুখত দাঙিব, অভাবব আমার সম্মুখত দাঙিব, কিন্তু বিজেপি সরকারে নিবিচারে যে জনসাধারণ বিহালী জনসাধারণ নিজের বেদনা কংগ্রেস দলের বিধায়ক সকল সাংসদ সকলের আগত প্রকাশ করে, তার কারণে বিজেপি দলে গোটেই শক্তি প্রদান করে অগণতান্ত্রিকভাবে বাধা দিছে। কিন্তু বিহালী রাইজ দুঃখী হব পারে, কিন্তু বিহালী রাইজর আবেগ আছে, বিহালী রাইজর স্বাভিমান আছে, আর স্বাভিমান উপর আঘাত পেলাইছে, তার উত্তর বিজেপিয়ে আহা উপনির্বাচনের সময় পাব।